আমার রাজ্যের 26,832 বর্গ কিলোমিটারক আমি বনভূমি হিসাবে সংরক্ষণ করু। আমার রাজ্যের সর্বমুঠ ভৌগোলিক ক্ষেত্রফলের ই 34.21% বনাঞ্চলের উপরও 7খন রাষ্ট্রীয় উদ্যান আর 17খন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরীরে অসমের বনাঞ্চল বন্যপ্রাণী আর জৈব বৈচিত্র্যের এক ভরপুর অপরিসীম প্রাকৃতিক সম্পদেরে পরিপূর্ণ। এই সম্পদরাজিক চোরাং শিকারী আর বন ধ্বংসকারীরপর সুরক্ষা করবলে আমাক পর্যাপ্ত বন সুরক্ষা বাহিনীর প্রয়োজন। 1984 চনত প্রথম অসমত অসম বন সুরক্ষা বাহিনী গঠন করা হয়েছিল। দ্বিতীয় বন সুরক্ষা বাহিনী 2009 চনত গঠন করা হয়েছিল। আর আমার সরকারের কার্যকালত আমি এইবার তৃতীয় বন সুরক্ষা বাহিনী গঠন করবলে সক্ষম হয়েছ। আমার অসমের বনাঞ্চল সমূহ অত্যন্ত বেশিক আন্তরাজ্যিক সীমাত অবস্থিত। অরুণাচল, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এই আন্তরাজ্যিক সীমান্ত আর আমার স্পর্শকাতর অঞ্চল সমূহত আমার বনভূমি সমূহে বিরাজ করে। ওসর সুবুরিয়া রাজ্যর লগত থকা সীমা সমস্যা আর এই সীমা সমস্যার আলম লৈ বন সম্পদ ধ্বংসর বাবে সদায় আগ্রহী হয়ে থাকা এসাম লোকর বিরুদ্ধে আমার বন সুরক্ষা বাহিনীর জওয়ান সকল এক নিষ্ঠাবান প্রহরীর দরে কাম করিব লাগিব। কারণ যদি বন সম্পদক আমি রক্ষা করিব নোৱাৰো তেতিয়াহলে মানব জাতির ভবিষ্যৎ সম্পূর্ণভাবে ভয়াবহ আর বিপজ্জনক হয়ে পড়িব।